আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2, আজকে আমরা সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তো সূচক ও লগারিদম নিয়ে ইতিমধ্যে 4-5টি বা 6-7টা ক্লাস আগেই দেওয়া হয়ে গেছে, তো তখন আর কি সম্পূর্ণ এই অধ্যায়ের সম্পূর্ণ যে অঙ্কগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মানে সাজানো ছিল না, তো সেজন্য আজকে আমরা সূচক ও লগারিদম একদম বেসিক থেকে ABCD থেকে XYZ পর্যন্ত শিখবো, একদম A to Z। আর আজকের ক্লাসটা এবং এই সূচক ও লগারিদমের যে বাকি ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস যদি দেখেন, আশা করি যে আপনাদের সূচক ও লগারিদম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই সবগুলো ক্লাসকে আমি দুইটা পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট এ, একটা হচ্ছে পার্ট বি। পার্ট এতে আমি সূচক নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সূচকের যতগুলো অঙ্ক রয়েছে পার্ট এতে আলোচনা করা হয়েছে, এবং পার্ট বিতে লগারিদমের যতগুলো বিষয় রয়েছে সবগুলোই আলোচনা করা হয়েছে। তবে দুইটাই কিন্তু একটা অপরের পরিপূরক, মানে সূচক না শিখলে আবার লগারিদম অঙ্কগুলো করতে গেলে ভেজাল লাগবে, আবার লগারিদম না শিখলে সূচকটাতে কিছুটা সমস্যা হওয়ার কথা। তো আজকে আমরা প্রথম একদম বেসিক একদম প্রথম থেকে শুরু করি, এ থেকে। তো প্রথমে আমরা আলোচনা করব সূচক আকারে প্রকাশ করা, এটা আমরা ক্লাস 4-5 হয়তো শিখেছিলাম, তো এখন আমরা আরেকবার নতুন করে শেখার চেষ্টা করি। সূচক আকারে প্রকাশ করো, এক নম্বর প্রশ্ন দিয়েছি 0.00001। তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রথমে প্রকাশ করতে হবে সূচক আকারে প্রকাশ করার জন্য। তো এটা প্রথমে আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো আমরা যেমন ক্লাস 3-4 শিখেছিলাম যে প্রথমে যেই সংখ্যাগুলো থাকবে তার সামনে শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো সবগুলো নিতে হবে। এখানে যেহেতু 1 আছে আর সামনে সবগুলো শূন্য, শূন্য হচ্ছে জিরো ভ্যালুয়েবল, সো শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। এবং দশমিক তুলে দেওয়ার জন্য একটা 1, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা রয়েছে, অতগুলো শূন্য হবে একের পিছনে 1, 2, 3, 4, 5। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। তো এরপর আমরা জানি যে এটাকে যদি আমরা করি কি যেন বলে সূচক ফর্মে নিয়ে আসি এই শুধু নিচেরটাকে, তাহলে এখানে আমরা জানি 1-এর পিছনে যতগুলো শূন্য থাকবে অতগুলো এখানে সূচকের মানটা তত হবে, তাই এখানে দেখা যাচ্ছে 5টা। আর এটাকে আপনারা লসাগু করে নিতে পারেন, সো এত সহজ জিনিসটা আপনাদের বুঝতে আশা করি কঠিন হবে না। আপনারা যদি বারবার 10 দিয়ে এটা ভাগ দেন তাহলে আসবে এইরকম, তাহলে 1, 2, 3, 4, 5। তো এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ হলো, এটা কিন্তু সূচক আকারে এখনও প্রকাশ হয়নি। আমরা জানি যে ভগ্নাংশের যে নিচের যে পার্টটা রয়েছে সূচক পার্টটা, এটা যদি উপরে নিয়ে আসি আমরা এটাকে, তাহলে এটা ইনভার্সে রূপান্তরিত হবে, তাহলে 10⁻⁵ আমরা লিখতে পারি। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, সূচক আকারে প্রকাশ, একদম সিম্পল এবং ইজি। এরপর 243কে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি, এটাকে সরাসরি আমরা লসাগু সিস্টেম বা উৎপাদক সিস্টেমে বিশ্লেষণ করি। আমরা জানি উৎপাদক করতে হয়, বিশেষ করে যখন সূচক আকারে প্রকাশ করব তখন যে কোনো সংখ্যাকে উৎপাদক করতে হয় মৌলিক সংখ্যা দ্বারা। তো আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, বাট এটাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব হচ্ছে না। তো তারপরে দ্বিতীয় মৌলিক সংখ্যা হচ্ছে 3, এবং এটাকে দেখা যাচ্ছে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে 3 * 24, 3 * 3, 3 × 6, 3 × 7 = 21, 3 × 27, 3 × 9, তাহলে এখানে দেখা যাচ্ছে 5টা, তাহলে 3 × 3 × 3 × 3 × 3। তো কতগুলো 3 রয়েছে, 1, 2, 3, 4, 5, তার মানে 3⁵। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, আশা করি আপনারা বুঝতেছেন। এবং এই অঙ্কগুলো খুবই 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 সোজা, এগুলো কঠিন না, খুব সোজা অঙ্ক। তো যাই হোক, নেক্সটে আমরা 3 নম্বরে আলোচনা করি যে 3888কে সূচক আকারে প্রকাশ করব। তো আমরা জানি 3888 সমান, এটাকে আমরা লসাগু করতে পারি বা উৎপাদক আকারে বিশ্লেষণ করতে পারি, সরি 3888। আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 × 2 = 2, 9 × 2 = 18, 4 × 2 = 8, আবার 2 দিয়ে যাই, 9 × 2 = 18, 7 × 2 = 14, 2 × 2 = 4, আবার 2 দিয়ে যাই, 4 × 8, 8 × 16, 6 × 12, আবার 2 দিয়ে যায়, 2 × 4, 4 × 8, 3 × 6, এখন কিন্তু 3 দিয়ে যাবে। সো 3 দিয়ে দিলে 3 * 24, 3 = 3, আবার 3 দিয়ে দিলে 3 × 6, 3 * 7 = 21, আবার 3 দিয়ে দিলে 3 × 9 = 27, আবার 3 দিয়ে দিলে 3 × 3 = 9, এখানে 2 হচ্ছে 2, 4টা, তাহলে 1, 2, 3, 4, আর এখানে 3 হচ্ছে 5টা,
এক দুই তিন চার পাঁচ। তো এখানে হচ্ছে টু আছে চারটা, টু দি পাওয়ার ফোর, আর এখানে থ্রি আছে পাঁচটা, থ্রি টু দি পাওয়ার ফাইভ। এই হচ্ছে এই অঙ্কের সমাধান, আশা করি আপনারা বুঝতেছেন এবং এই অঙ্কগুলো খুব সোজা। তো এই অঙ্কটা এক নম্বরটার মতোই, এটা এটাকে এটা আমাদের দশমিক সংখ্যায় আছে, এটাকে আমাদের প্রথমে সূচকে প্রকাশ করার জন্য এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য প্রথমে আমরা জানি যে এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো সামনের শূন্যগুলো বাদ দিয়ে সবগুলোকেই নিয়ে নিতে হবে। তো আমরা সামনের শূন্যগুলো বাদ দিয়ে সবগুলোকেই নিয়ে নিলাম। তো এরপর আমরা জানি যে দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা এক দিতে হবে, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য এখানে দিতে হবে। তো এখানে সংখ্যা আছে মোট চারটা, তাহলে শূন্য হবে আমাদের মোট চারটা। তো দিয়ে দিলাম, এবং এখন এটাকে আবার কাটাকাটি করা যায়। এখানে কাটলে তিন আসতে চব্বিশ, আট দিয়ে কাটলাম, আর এটা যদি কাটি 10,000-কে আট দিয়ে যদি কাটি তাহলে আসবে 1,250। তাহলে এখানে থ্রি বাই 1,250। সো এটাও কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ হলো, এটা কিন্তু আমাদের সূচক আকারে এখনও প্রকাশ হয়নি। তো এটাকে সূচক আকারে প্রকাশ করতে হলে আমাদের এখানে নেক্সটে একটু কাজ করতে হবে, সেটা থ্রি পাওয়ার ওয়ান, যেহেতু এর উপরে কোনো পাওয়ার নেই তাহলে এটা পাওয়ার ওয়ান। আর এখানে হচ্ছে 1,250, এখন 1,250-কে যদি আমরা উৎপাদক আকারে বা লসাগু করতে যাই তাহলে এখানে দুই দিয়ে ভাগ দেওয়া যায়, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর তো দুই দিয়ে যায় না, তিন দিয়েও যাবে না, এটা চার তো মৌলিক সংখ্যা নয়, পাঁচ দিয়ে, পাঁচ একে পাঁচ, 5 দুগুণে 10, 5×5=25, আবার পাঁচ দিয়ে যায়, 5 দুগুণে 10, 5×5=25, আবার পাঁচ দিয়ে 5×5=25। তাহলে পাঁচ আসলে আমাদের চারটা, দুই আসলে আমাদের একটা, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার কয়টা আসছে, চারটা, ফোর। এখানে আবার ফাইভ 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 চারবার গুণ করে দেওয়া যায়, বাট এত কিছু দরকার নাই, আর এই অঙ্কগুলো আমাদের এক নম্বরের প্রশ্নের জন্য আসবে। সো এটা নিয়ে অতটাই মাথা ঘামার দরকার নেই। তবে আমি এখানে বুঝাই দিচ্ছি, আমাদের অনার্স লেভেলের এমন স্টুডেন্ট পাওয়া যায় যে এইগুলো অঙ্ক পারে না। সো আমার তাদের জন্য, এবং যারা পারে তাদের জন্য, যারা যেন নতুন করে রিভাইজ হয়ে যায়, সেই জন্য আমি এই অঙ্কগুলো করাচ্ছি। এখন জানি আমরা নিচের পাওয়ারগুলোকে যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে সেটা ইনভার্স করতে হবে, তাহলে থ্রি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ফোর। তো এটাই এই অঙ্কের সমাধান, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি, এবং এই অঙ্কগুলো খুবই খুবই সোজা। তো নেক্সটে আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি, আর সূচক আকারে প্রকাশ করার জন্য আমার মনে হয় না আর কোনো এক্সাম্পল আপনাদের দেওয়ার দরকার, আর যে দুই তিন আইটেমের এক্সাম্পল ছিল সেগুলো তো আমি দেখাইলাম। এখন রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা জানি যে কোনো রাশির বর্গ মানে স্কোয়ার করা, তো ওয়াই এর বর্গ, এর বর্গ সমান সমান ওয়াই স্কোয়ার, এটুকুই, এটা কিন্তু এক নম্বরের প্রশ্ন। তারপর এখানে টু, তাহলে টু এর বর্গ টু স্কোয়ার সমান ফোর, একদম ইজি অঙ্ক এগুলো। তারপর এটা আছে টু প্লাস টু প্লাস এক্স এর বর্গ ইকুয়াল টু প্লাস এক্স হোল স্কোয়ার, যেহেতু এখানে দুইটা আছে। তবে আমরা যেমন প্রথমে আমরা করছিলাম এখানে শুধুমাত্র ওয়াই ছিল, ওয়াইয়ের উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার, এটা কিন্তু নর্মাল। এখানে যেমন আবার টু ছিল, টু এর পর টু এর বর্গ হচ্ছে টু এর পর স্কোয়ার মানে টু স্কোয়ার, এটা কিন্তু সমাধান না, কারণ এটাকে টু স্কোয়ারটাকে আবার ফোরে আমরা রূপান্তর করতে পারি। সো এখানে ফোরটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এরকম সূত্রটা এখানে দেখা যাচ্ছে যে এই সূত্রটা দেওয়া যায়। তো এটাকে আমরা কিন্তু ভেঙে বিস্তারিত করে লিখতে পারি, সো এটাই কিন্তু অ্যান্সার না, এটার বর্গ হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে দিছি। তো আমি এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার দুই দুখানে চার প্লাস ফোর এক্স প্লাস সরি প্লাস ফোর। তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো এরপর আমরা তিন নম্বর অঙ্ক দেখি, কারণ বর্গের অঙ্ক সাধারণত আর নাই। তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাশিগুলোর ঘনমূল নির্ণয় করো। যেমন করে আমরা বর্গ নির্ণয় করছিলাম ঠিক সেইমভাবে আমরা ঘনমূল নির্ণয় করব। তো ঘনমূল নির্ণয় করতে খুব সোজা, আমরা জানি ওয়াই এর সরি এটা ঘনমূল না, এটা হচ্ছে বর্গমূল, বর্গ করছিলাম এরপরে
বর্গমূল, তারপর ঘন করব, তারপর হবে ঘনমূল। আমি একটু সিরিয়ালটা মেইন করে দিই। রাশিগুলোর বর্গমূল নির্ণয় করো। তো আমরা যেমন করে বর্গ নির্ণয় করছিলাম ঠিক তার উল্টা বর্গমূল নির্ণয় করব। এন্ড বর্গমূল কিভাবে নির্ণয় করি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার আর বর্গমূল মানে হচ্ছে রুট। আর রুট করার জন্য আমরা প্রথমে প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে, তারপর মাঝখানে যা আছে তাই। এটাকে যেহেতু আর ভাঙানো সম্ভব নয়, তাহলে এই প্রশ্নের এটাই অ্যান্সার। তো এরপর 2 নম্বরে নাইন, নাইনের বর্গমূল যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমি লিখতে পারি যে নাইন এর, নাইনের বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার নাইন। তো নাইনকে কিন্তু এখন আমরা একটু ক্যালকুলেশন করা যায়, 3 3 নয়, সো প্লাস মাইনাস 3। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তো এরপর 3 নম্বরে আশা করি যে এই অঙ্কগুলো তোমাদের উপকারে আসবে এবং অঙ্কগুলো বোঝা যাচ্ছে। 3 নম্বরে 100, 100 এর ঘনমূল নির্ণয় করব। সো আমরা যখন, সরি, 100 এর বর্গমূল নির্ণয় করব। সো তাহলে এখানে আমরা লিখতে পারি 100 এর বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার 100। তো আমরা জানি 10 10 100, প্লাস মাইনাস সামনে দিয়ে দিলাম। কেননা এই যে প্লাস মাইনাস দিলাম, এটার কারণ হচ্ছে যে যদি আমরা -10 স্কোয়ার করি, তাও আমাদের অ্যান্সার আসবে 100, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 10 100। আর যদি আমরা এখানে +100 করি স্কোয়ার, তাও প্লাসে প্লাসে প্লাস, আর এখানে 10 10 100। তার মানে প্লাস দিয়েও এই অঙ্কের মানটা সঠিক এবং মাইনাস দিয়ে এই অঙ্কের মানটা সঠিক, যেহেতু, সরি, এখানে 10 হবে, যেহেতু দুইটা দিয়েই আমাদের মানটা সঠিক হচ্ছে, এই জন্য প্লাস মাইনাস 10। 3-এর বেলাও একই কাহিনী, ওয়াইয়ের বেলাও সেম। যদি আমরা -y স্কোয়ার করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে y স্কোয়ার থাকবে। আর যদি আমরা +y স্কোয়ার করি, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে y স্কোয়ার থেকে গেল। সো এই জন্যই আমাদের মূলত প্লাস মাইনাসটা লেখা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রাশিগুলোর যে বর্গমূল নির্ণয় করা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার। এরপর আমরা এখন একটা ভগ্নাংশ আকার টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। সো এখন আমরা বর্গমূল নির্ণয় করবো 25/16। 25/16 বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে প্রশ্নটা দেখে দেখে তুলে নিই। 25/16 বর্গমূল হলো, আমরা জানি বর্গমূল মানে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার যে মানটা দেওয়া থাকবে সেটাই। উপরে ছিল 25, নিচে হচ্ছে 16। সো এটাকে আমরা 25 মানে জানি 25 মানে জানি 5 স্কোয়ার, এবং 16 মানে জানি 4 স্কোয়ার। তো আমরা জানি রুট আর স্কোয়ার বাদ, রুট আর স্কোয়ার বাদ, তাহলে প্লাস মাইনাস 5/4, এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। নেক্সটে 5 নম্বর, 5 নম্বরে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এ প্লাস বি এর বর্গমূল নির্ণয় করো। তো এ প্লাস বি এর বর্গমূল, আমি সময় সংক্ষিপ্ত করার জন্য, আর আপনাদের যেহেতু পরীক্ষা সামনে, সো আমি ভিডিওকে লম্বা না করে এবং ভিডিওর অনেকগুলো পার্ট না করে একটা পার্টের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি আপনারা বিরক্ত হবেন না। সো বর্গমূল সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি। সো এটাকে আর কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না। সো এটার প্রশ্নের এটাই অ্যান্সার, এ প্লাস বি এর বর্গমূল। এরপর 6, x+3y/4 বর্গমূল নির্ণয় করো। তো আমরা x+3y/4 বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার x+3y/4। তো হল পাওয়ার 4 মানে আমরা জানি এখানে দুইটা 2 আছে, তো আমরা জানি 2 আর রুট দুইটা কাটা যায়, তার মানে রুট মুক্ত হয়ে যাবে। সো আমরা লিখতে পারি x+3y, এখানে রুটটা তুলে দেওয়ার জন্য এখানে দুইটা 2, 2 ইন্টু 2, একটা 2 চলে গেলো, তার মানে এখানে আরেকটা 2 আছে। সো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, এবং এই অঙ্কগুলো খুব সোজা। অঙ্কগুলো কঠিন আর ইন্টারেস্টিং আছে কিছুক্ষণ পরে আমরা যে বাকি অঙ্কগুলো করবো সেগুলো।
সো এরপর আমরা 8 নম্বর ইয়াটা দেখার চেষ্টা করি যে 8 নম্বরে আসলে কি আছে। 8 নম্বর প্রশ্নটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ঘনমূল নির্ণয় করো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ঘনমূল আমরা প্রথমে প্রশ্নটা দেখে দেখে তুলে নিই। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর বর্গমূল, এর বর্গমূল প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি স্কোয়ারের রুট কাটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কেননা প্লাস মাইনাস সামনে আছে এবং মাঝখানের ইনফরমেশন দুইটা আছে, রাশি দুইটা আছে, এই যে এখানে একটা এখানে একটা। সো ইউ মাস্ট বি কেয়ারফুল। এটা মনে হয় 6-এর পর 7 নম্বর ছিল, এরপর এখন আর 8 নম্বর আসবে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স, এটা আমরা নতুন পৃষ্ঠায় করি, এই অঙ্কটা একটু লম্বা হতে পারে। আট নম্বর হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 2x² ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। তো এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব, তাহলে এক্স পাওয়ার 4 প্লাস 2x² ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 এর বর্গমূল সমান, আমরা জানি বর্গমূল মানে প্লাস মাইনাস রুট ওভার, আর এক্স পাওয়ার 4টাকে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, 2 2 4 প্লাস 2x² প্লাস সরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমরা এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2 2 4। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করা যাচ্ছে। সো এটাকে আমরা শর্ট করে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আমরা জানি রুট আর স্কোয়ার বাদ, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। সো নেক্সটে আমরা 4 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, রাশির ঘন বের করব, এবং যেহেতু এই পর্বটা অনেক লম্বা হয়ে গেছে সেজন্য ঘন আর ঘনমূল এখানে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমরা নেক্সট ভিডিওতে রাশিগুলোর ঘন আর ঘনমূল নির্ণয় করা শিখব। আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ইউ মাস্ট বি কমেন্ট, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।